হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, সহবাসের পর এই কাজটি করলে গর্ভবতী হবেন না। অনিরাপদ যৌন সংসর্গে জড়িয়ে পড়ছে তরুণ তরুণীরা, সারা বিশ্বেই এই হার দিনকে দিন বাড়ছে। নতুন প্রজন্মের এসব টিনেজরা জন্ম নিয়ন্ত্রণের কার্যকর উপায় সম্পর্কেও অজ্ঞ। নতুন একটি গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে, ক্লুইস অফ ক্লড আপ ইউর রাইট টু বি ইনফর্মড অ্যাবাউট ট্রান্সেপশন নামে গবেষণাটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের বেয়ার হেলথ ফার্মাসিউটিক্যালস। 26টি দেশের 6,000 তরুণ তরুণীর ওপর ওই গবেষণাটি পরিচালনা করা হয়। এসব দেশের মধ্যে চিলি, পোল্যান্ড এবং চীনও রয়েছে বলে ফক্স নিউজ .com প্রতিবেদনে বলা হয়। বিশ্ব গর্ভনিরোধক দিবস ওয়ার্ল্ড ট্রান্সেপশন দিবস WCD উপলক্ষে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, নতুন সঙ্গীর সঙ্গে অনিরাপদ যৌন সংসর্গে জড়িয়ে পড়ার হার ফ্রান্সে 111%, যুক্তরাষ্ট্রে 39% এবং যুক্তরাজ্যে 19%। এই হার গত 3 বছরের। গবেষণার সঙ্গে জড়িত WCD-র টাস্কফোর্সের সদস্য ডেনিস কেলার বলেন, গর্ভনিরোধ সম্পর্কে তরুণ তরুণীরা বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছে না কিংবা তা পেতে বাধার সম্মুখীন হচ্ছে। সারা বিশ্বেই এই চিত্র চোখে পড়েছে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে এখনও অনেক আজগবি বা ভ্রান্ত ধারণা তরুণ তরুণীদের মধ্যে প্রচলিত রয়েছে। গবেষণায় আরও বলা হয়, অপরিকল্পিত গর্ভধারণ সারা বিশ্বেই একটি আলোচ্য ইস্যু। কয়েকটি দেশের তরুণ তরুণীদের অনিরাপদ যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার মাত্রা বেড়ে যাওয়ায় ওই সব দেশের যৌন শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে। ইউরোপে গবেষণায় অংশ নেওয়া তরুণ তরুণীদের অর্ধেক বলেছেন তারা স্কুল থেকেই যৌন বিষয়ে শিক্ষা পেয়েছে। অন্যদিকে লাতিন আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের 3 বিভাগের 1 বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতামূলক তথ্য পাওয়ার কথা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন তারা স্বাস্থ্যকর্মী বা চিকিৎসককে এ ব্যাপারে প্রশ্ন করতে বিব্রত বোধ করেছেন। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি নিয়ে আপনি কী ভাবছেন তা লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।